নমস্কার, আমি আছি নাড়াদাড়িতে। নাড়াদাড়ি তমলুক দুজন বিখ্যাত মানুষ আমার ফ্রেমে আছেন। একজন অবশ্যই বাম দিকের আপনারা চেনেন, অধ্যাপক দিলীপ রায়, আর একজন জীবনানন্দ দাস, গবেষক। আমি প্রথমে তার কাছেই যাব, তার পরিচয়টা তার কাছ থেকেই পুরো ডিটেলসটা নেব। আপনি যদি একটু আপনার কথা বলেন। আমার নাম আমিন আল রশিদ, আমি বাংলাদেশে একজন সাংবাদিক। আমি একটা টেলিভিশন চ্যানেলে কাজ করি কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর হিসেবে। এর বাইরে আমি লেখালেখি করি অনেকদিন ধরেই, মূলত বাংলাদেশের রাজনীতি, সংবিধান, সংসদ এগুলো নিয়ে কাজ করার বাইরে আমি একটা কাজ করেছি প্রায় 15 বছরের, একটা গবেষণা, জীবনানন্দের মানচিত্র, যেটি হচ্ছে জীবনানন্দ দাস তার 55 বছরের জীবনে বাংলাদেশ এবং ভারতের যত জায়গায় তিনি ছিলেন তার পা পড়েছে, সমস্ত পায়ের চিহ্ন খুঁজে বের করা আর কি। এবং এই কাজটা করে 2021 সালে বইটি প্রকাশ করে বাংলাদেশের একটি প্রকাশনা সংস্থা ঐতিহ্য, জীবনানন্দের মানচিত্র নামে। তো এই কাজটি করার জন্য ভারতের বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন সময় আসতে হয়েছে। তার ধারাবাহিকতা এখন যে কাজটা করছি, জীবনানন্দের সংসার নামে আমি আর একটা বই লিখছি, যেখানে জীবনানন্দের পরিবারের যারা ঘনিষ্ঠজন তাদের খুঁজে বের করছি। এবং তার অংশ হিসেবে তমলুকে এসেছি, তমলুকে শান্তনময়ী গার্লস স্কুলে জীবনানন্দের ছোট বোন, একমাত্র আপন ছোট বোন সুচরিতা দাস, তিনি এই স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। তার সম্পর্কে তথ্য জোগাড় করা, তার স্কুলটি দেখা, তার সম্পর্কে এই স্থানীয় মানুষের কাছ থেকে কথা শোনা, এই পারপাসে আমি এবার এই তমলুকে এসেছি আর কি। স্যার, আমার ফ্রেমে যিনি আছেন তাকে সবাই চেনেন, বৃক্ষ শাখা, অত্যন্ত ভালো মানুষ। স্যার, আপনার এখানে তো বহু বিখ্যাত মানুষ এসেছেন। এই মানে এমন একজন বিখ্যাত বাঙালি কবি, আমি বলবো দুই বাঙালি প্রাণের কবি, তার সন্ধানে আপনি কিভাবে যোগসূত্র হলেন? আপনি নিশ্চয়ই শঙ্খ ঘোষের কথা বলছেন? না, আমি জীবনানন্দ দাশের কথা বলছি। ও আচ্ছা, যোগসূত্র কিভাবে? এই প্রভাতবাবু যখন বাংলাদেশে যান, প্রভাত কুমার দাস যখন বাংলাদেশে গিয়েছিলেন, তখন উনি ভাইকে বলেছিলেন যে নাড়াদাড়িতে গেলে, এতে কলকাতাতে গেলে অবশ্যই তুমি ওই তমলুকের কাছে শান্তনময়ীর কোনো ইনফরমেশন নিতে হলে ওখানে দিলীপ রায় বলে একজন অধ্যাপক এবং তিনি গাছপাড়ার চর্চা করেন, তারই কাছে যাবে। সেই সূত্রেই উনি আমাকে ইয়ে করেছিলেন। আজকের বিকেলের বৈঠক নাকি খুবই ফলপ্রসূ হয়েছে, কারা কারা ছিলেন? ছিলেন হচ্ছে যে প্রতিমা নায়ক, উনি ওই গয়েশ্বরী হেডমিস্ট্রেস ছিলেন দীর্ঘদিন, আর রেণুকা মাইতি, উনি ওনার ছাত্রী, মানে রীতাদির আর কি, সুচরিতা দাসের ছাত্রী প্লাস ওনার সঙ্গে উনি শিক্ষকতাও করেছেন ওই স্কুলে। আর এসেছিলেন পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, কিন্তু এই মুহূর্তে তমলুকে যারা পড়াশোনার বিভিন্ন বিষয়ে পড়াশোনা নিয়ে একবারে সাধনার মতো ডুবে আছেন, অশোক কুমার পট্টনায়ক, অধ্যাপক অশোক কুমার পট্টনায়ক, উনি এসেছিলেন। আরেকজন এসেছিলেন, তিনি একবারে অন্য, তিনি নিবেদিত প্রাণ, একটি ছেলেই বলবো কারণ আমার থেকে বয়সে 20 বছরের ছোট, তিনি হচ্ছেন যে বেদকল্লা মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, তিনি অসাধারণ একটি লাইব্রেরি করেছেন এবং সে বিচিত্রভাবে, অর্থাৎ সমস্ত এই সময়ের পশ্চিমবঙ্গে যত বড় বড় লেখক গত 20 বছরে, তাদের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে গিয়ে সমস্ত তিনি বই সংগ্রহ করেছেন, অসাধারণ একটা লাইব্রেরি তিনি করেছেন, তিনিও এই আলোচনার মধ্যে উপস্থিত ছিলেন। এবং যার ফলে কি হলো যে এই যে বিশেষ করে প্রতিমাদি বা রেণুকাদি, এদের যেহেতু ছাত্রী ছিলেন, তার ফলে এদের বেশ ওই সময়ের বেশ এর আমাদের দিদির রীতাদির একটা সুন্দর একটা চিত্র ফুটে উঠল, তার যে হৃদয়বত্তা, বিশেষ করে যে তার যে হৃদয়বত্তা সেটা বেশ সুন্দর করে প্রকাশ করলেন ওনার দুই প্রাক্তন ছাত্রী এবং একজন ছাত্রী এবং সহকর্মী বনলতা সেনের।
কবিকে, আজকে কবির যে পরমাত্মীয় কে, যে আবিষ্কার করার, যে খনন করার যে অভিপ্রায় নিয়ে আপনি বাংলাদেশ থেকে ছুটে এসেছিলেন, এখানে এসে বৃক্ষ সকার সেই অদ্ভুত শান্তিনিকেতনে আপনি বসে আছেন মগ্ন হয়ে। আজকে এখানেই আপনি মিলিত হয়েছেন তার দুই প্রাক্তনীর সাথে বা তার ছাত্রীদের সাথে, কি পেলেন এখান থেকে? এইখানে না এলে আমার জন্য এটা অনেক বড় মিস হতো, এই কারণে যে দিলীপ রায়ের কথা আমাকে প্রভাত কুমার দাস বলে গেছেন যে আমি আমার পরবর্তী কাজের জন্য যেন অবশ্যই তমলুকে গেলে তার এখানে আমি আসি, এবং এখানে এসে আমার কোনো ধারণা ছিল না যে একটা বাড়ি একজন মানুষের এরকম হতে পারে, যে একটা বৃক্ষ। আমি এসেই প্রথম দর্শনেই ওনাকে বললাম যে এটা আসলে একটা প্যারাডাইস, যে একজন মানুষ, এবং তখন গল্প করলাম যে উনি এটা 72-73 সাল থেকে গড়ে তুলছেন, এবং আমি এরকম এত সুন্দর জায়গা, সবুজ, শান্ত, স্নিগ্ধ, এবং সেখানে আজকে মূলত যে উদ্দেশ্যে এসেছি সুচরিতা দাসকে খুঁজতে, তার দুজন সরাসরি ছাত্রী এবং সহকর্মীকে আজকে পেয়ে তার সম্পর্কে যা জানলাম, এটা ফিজিক্যালি না এলে হয়তো বইপত্রে পড়ে ফোনে হয়তো নেওয়া যেত, কিন্তু সরাসরি এসে আমার যে লাভটা হলো এরকম হিস্টোরিক্যাল কিংবদন্তির তুল্য মানুষদের সাক্ষাৎ পেলাম, এবং দিলীপ রায়ের মতো একজন মানুষ আমার পরিচয়টা না হলে এটা আমার জীবনে একটা বড় অপূর্ণতা থাকতো এটা আমার মনে হয়। আজকে ফিরে যাচ্ছেন, আমি নিশ্চিত আবার আসবেন ফিরে। এই বইটাতে আমরা কি নতুন কি পাবো? ইন্টারেস্টিং, আপনার যে আগের জীবনানন্দ দাশের পর যে বইটাতে, সেখানে দেখলাম যাত্রা গবেষক, প্রখ্যাত লেখক, প্রাবন্ধিক প্রভাতদা, প্রভাত কুমার দাস সুন্দরভাবে একটা মানচিত্র এঁকে দিয়েছিলেন যে কোথায় কোথায় যেতে হবে, কতটা ভালোবাসা থাকলে, কতটা প্রেম থাকলে এরকম করতে পারেন। প্রভাতদার কাছে আমি পুরো এতটাই কৃতজ্ঞ যে আমি বইটা তাকে উৎসর্গই করেছি, এবং প্রভাত কুমার দাসের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়া এই বইটি লেখা হতো। উনি দেখে গিয়েছিলেন বইটা? হ্যাঁ, দেখে গিয়েছিলেন। বইটা 2021 বেরিয়েছে, উনি তো মারা গেলেন 22, কিন্তু বইটা বের হওয়ার পরে আমার ইচ্ছে ছিল যে বইটা আমি তো আমার একজন কলিগের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল যে সরাসরি ওনার হাতে একটা কপি আমি দেবো, সেই সুযোগটা আমার হয়। তো নেক্সট বইতেও নতুন কিছুই থাকবে, কারণ জীবনানন্দখানি গত 7-8 দশকে যা কাজ হয়েছে বেসিক্যালি অধিকাংশই তার সাহিত্যের গবেষণা, কিন্তু ব্যক্তি জীবনানন্দকে খোঁজার কাজটা হয়নি সেভাবে। প্রথম বইতে সেই কাজটা করলাম, সেকেন্ড বইতে আমি যেটা খুঁজবার চেষ্টা করছি ওনার বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, এনাদের সম্পর্কে ডিটেইল তথ্য আমি খুঁজছি, এবং একটা নতুন ধরনের কাজ হবে আশা করছি, গবেষণামূলক কাজ, একেবারেই গবেষণা, জার্নালিস্টিক কাজ। আমি আমার আগের বইটাকে যেটা বলি যেটা সাহিত্যের গবেষণা না, এটা জার্নালিস্টিক কাজ, একজন সাংবাদিক একজন কবিকে খুঁজছে, কবির পায়ের চিহ্ন খুঁজছে। অসাধারণ বললেন, একজন সাংবাদিক তার কবির পায়ের চিহ্ন খুঁজছে। স্যার কত সুন্দর কথাটা না, এক একটা কথা কত ব্রহ্মের মতন হয়ে যায়। আমি যেটা জানতে চাইছি যে একটা মানুষকে যখন খুঁজছেন আপনি, মানে তার পেছন ধাওয়া করছেন, তার পদচিহ্ন খুঁজছেন, এইটা আপনাকে কতটা রোমাঞ্চিত করে? কখনো কি মনে হয় এই মানুষটা যদি জীবিত থাকতেন সাংবাদিক হিসাবে প্রথম কি প্রশ্ন করতেন? আমি প্রথম তাকে প্রশ্ন করতাম এতদিন কোথায় ছিলেন, আর কি প্রশ্ন করবো তাকে? আমার মনে হয় না তার সঙ্গে আমার দেখা হলে কথা বলতে পারতাম না। জীবনানন্দ এত বড় মাপের মানুষ, এত মানে ওনার কবিতা পড়লে, আমিও আমার একটা লেখায় বলেছি জীবনানন্দ হচ্ছেন একটি মায়াজাল, জীবনানন্দের কবিতা পড়লে মহাবিষ্ট হয়ে থাকতে হয়, মানে ওনার সামনে কি কথা বলা যেত না হয়তো, আমি হয়তো কথা বলতে পারতাম না। কিন্তু আশ্চর্যজনকভাবে উনি মারা যাবার পরেও তার বাক্সবন্দি প্রচুর পাণ্ডুলিপি পাওয়া গেছে, ছিল তাই ছিল প্রকাশিত। জীবনানন্দ আসলে তো আমাদের জন্য আবিষ্কৃত কিংবা উন্মোচিত হয়েছেন ওনার মৃত্যুর অনেক পরে, এবং আমি যদি আরো স্পেসিফিকভাবে বলি ওনার জন্মশতবর্ষের পরে, অর্থাৎ 1899 তো ওনার জন্ম, 1999 সালে দুই বাংলায় ওনাকে নিয়ে যখন প্রচুর কাজ শুরু হলো, ওনাকে নিয়ে জীবনী গ্রন্থ, বিভিন্ন সংকলন, স্মারক গ্রন্থ, তারপরেই কিন্তু 1999 পরে গিয়ে জীবনানন্দ নতুনভাবে আমরা জানলাম, তো ফলে জীবনানন্দকে আবিষ্কার করার এখন অনেক জায়গা বাকি। আসলে তার কবিতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, প্রবন্ধ নিয়েও আলোচনা হচ্ছে, তার কোন দিকটা আপনি মনে হয় যে এখনো মানুষ জানেনি? গান, জীবনানন্দ অনেক গান লিখেছেন তাই নাকি, কিন্তু আমরা জানি না, এবং ওনার কয়েকটা কবিতা গান হয়েছে, যেমন লোপামুদ্রা করেছেন, তারপরে আপনার আমাদের বাংলাদেশে কয়েকজন করেছেন, যেমন আবার আসিব ফিরে, তারপরে হয়েছে হায় চিল হয়েছে, তারপরে পাড়াগার দুপ্রহর ভালোবাসি, এটা হয়েছে 5-6টা কবিতার গান হয়েছে। তো বেসিক্যালি উনি
গানই লিখেছিলেন, আমার কাছে আছে অন্তত গোটা বিশ্বের গান, কিন্তু এই গানের কেউ সুর করেননি। আমি বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকারকে অনুরোধ করেছিলাম যে আপনি একটু সুর করেন, কিন্তু উনি করেননি, হয়তো সময় পাননি অথবা আগ্রহ বোধ করেননি। এই সুর করার ক্ষেত্রে কি কোনো আইনি জটিলতা? কোনো জটিলতা হওয়ার তো কোনো কারণ নাই, কিন্তু এটা আগ্রহের ব্যাপার। আমি পরে আমাদের বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের সঙ্গে গল্প করতে করতে বলেছিলাম, তো উনি তখন বললেন যে উনি করতে চান, হয়তো হবে। এখন এই গানগুলো লেখার পেছনে রিবনাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওনার একটা সময় টাকার খুব ক্রাইসিস ছিল, তখন উনি নানা রকমের লিখে টাকা আর্ন করতে চাইতেন, সিনেমার স্ক্রিপ্ট লেখা, হাই করা, সেই তখন কারো একজনের বুদ্ধিতে উনি গান লেখেন। ওনার ইচ্ছে ছিল যে এই গানগুলো সিনেমায় যদি প্লেব্যাক সিং হিসেবে ব্যবহার হয়, প্লেব্যাক সং হিসেবে ব্যবহার করা হয়, কিছু টাকা পাওয়া যাবে। গানের বিষয়বস্তু প্রেম এবং গানের লিরিকগুলো অনেকটা রাবীন্দ্রিক ঢঙে। আচ্ছা, এবং আমার মনে হয় যে এটা নিয়ে নতুন করে ভাবা যেতে পারে। আচ্ছা, আপনি ব্যক্তিগত জীবনে সাংবাদিক এবং আপনার যে রিসার্চের বিষয়, ইন্টারেস্টিংলি ভাবলে আপনি নদী নিয়ে রিভার অ্যাক্টিভিস্ট, আপনি তো নদী নিয়ে যখন কাজ করেন, চর্চা করেন, তখন আমি আপনাকে যে জানতে চাই, জীবনানন্দ দাশের কবিতায় কতগুলো নদীর কথা পেয়েছেন আপনি? আমি লিস্ট করিনি, আমি লিস্ট করতে গিয়ে হতাশ হয়েছি, কারণ হলো যে এত তালিকা করা যায় না। আমি শুধুমাত্র ওনার রূপসী বাংলা কাব্যগ্রন্থের যে নদীগুলো, আমি সেই নদীগুলো নিয়ে কাজ করেছিলাম, তালিকা আমি সংখ্যাটা বলতে পারবো না, আমি সেই নদীগুলো খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের নদীগুলোর লিস্ট করে কয়েকটা নদী পাইনি, যেমন ধরেন আমি তখন গাঙ্গুর পাইনি, ময়জানি পাইনি, এরকম, কিন্তু অধিকাংশ নদী আবার খুঁজে পেয়েছি। কিন্তু ওনার সমস্ত কাব্যগ্রন্থে সব নদী খুঁজে লিস্ট করা এবং তারপরে কাজ করা, এটা হিউজ গবেষণার ব্যাপার, ভবিষ্যতে হয়তো বেঁচে থাকলে হয়তো করতে পারবো। সব নদী কি রয়েছে? কল্পনায় নদী থাকে? কল্পনায় নদী অনেক আছে, আমার তো তাই মনে হয়। ধরেন ময়জানি আমি তো পাইনি, হয়তো কল্পনারই নদী। যেমন জলশিড়ি, জলশিড়ি নামে কিন্তু অফিসিয়ালি নদী নাই, বরিশাল শহরের পাশে যে নদীটা কীর্তনখোলা আমরা ধরে নিই বা আমরা গবেষকরা আন্দাজ করি যে ধান কীর্তনখোলাকেই তিনি জলশিড়ি বলেছেন। যেমন ধরেন ওনার একটা কবিতার লাইন আছে এরকম, এ নদীর নাম জলঝিরি বুঝি, আমি বলি ঝাউবনি। তো ঝাউবনি নামে কোনো নদী নাই, তো নদীর নাম জলঝিরি, উনি বলছেন আমি বলি ঝাউবনি, তেমন উনি নদীর নাম দিতেন, কল্পনায় ভাবতেন। আবার অনেক পুরাণের নদীর নাম উনি ব্যবহার করেছেন, যেটা হয়তো এক সময় ছিল। আবার বিদেশের প্রচুর নদী, ধর টেমস নদীর নাম আপনি তার কবিতায় পাবেন, মানে বিদেশের প্রচুর নদীর নামও ওনার কবিতায় কিন্তু আছে। অনেক ধন্যবাদ, আমাদের কথাবার্তা, মানে আমাদের আলাপচারিতা আরও কিছুক্ষণ চললেও কিছু ছিল না, আমরা চলতেই পারতো। আমি নিশ্চিত আবার আপনি আসবেন, ধানসিঁড়িতে তীরে না হলে ওই নাড়াদাঁড়ির তীরে আসতেই হবে, রূপনারায়ণের তীরে, রূপনারায়ণের তীরে। এবং সেখানে এই দিলীপবাবুর মতো মানুষ আছেন এবং তার সান্নিধ্যে আমরা আসি প্রত্যেকেই, এবং আমরা এসে ভীষণ আনন্দ পাই। আমাদের ব্যস্ত জীবন, আমাদের ক্লান্তিময় দিন, এগুলো কোথাও যেন এখানে এলে মনে হয় ভুলে যাচ্ছি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, এবং বনলতা সেনের কবিকে, যে খনন কাজ করছেন আপনি, যে নতুন করে আবিষ্কারের অভিপ্রায় আপনার রয়েছে, তা সফল হোক। ধন্যবাদ। ধন্যবাদ।